আপনিও যদি কিনেন গ্রামে এক গজ কিনতে যান মিনিমাম 25 টাকা নিবে, এটাও কিন্তু মফস্বল 8 টাকা 10 টাকা বিক্রি করে। এটা ইউরোপিয়ান গ্যাং সুইস, জি গ্যাং সুইস এর উপরে কত পার্সেন্ট থাকছে সর্বোচ্চ? গ্যাং সুইস এর উপরে সর্বোচ্চ থাকছে 50,000 টাকা শুরু করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, ঈদের পরবর্তী সময়ে আপনারা অনেকেই বিজনেস শুরু করতে চান, যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করলে অল্প সময়ের ভিতরে সফল হতে পারবেন, তো আপনাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পচা গলা ছাড়া একটা ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিব, ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা, একদম অল্প পুঁজিতে ব্যবসাটা স্টার্ট করা যায়। ধরেন আপনি যদি 50,000 টাকা দিয়ে শুরু করেন, আপনি প্রতি মাসে কিভাবে 20-30,000 টাকা ইনকাম করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করবো নাহিদদের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে আপনাদের। ভাই দেখতে পাচ্ছি ইলেকট্রিক পণ্যে যত ধরনের কালেকশন হয়, ভিডিও শুরুতে আপনি আমাকে যেটা বললেন যে এ টু জেড কালেকশন আপনার এখানে অ্যাভেলেবেল, জি আছে। তো যেটা বললেন যে ভাই ঈদের পরবর্তী সময় অনেকে নতুন ভাবে প্ল্যান করে যে আমি বিজনেস শুরু করব, তো দেখা যায় কি ধরনের বিজনেস করবে এই বিষয়ে অনেকের আইডিয়া থাকে না। তো অনেক আমি 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 আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কি ধরনের ব্যবসা আমি করতে পারি, তখন আমি তাদেরকে সরাসরি বলি যে ইলেকট্রিক পণ্য নিয়ে আপনি ব্যবসা করেন, তো আপনি যেহেতু ব্যবসাটা করেন আপনার মাধ্যমে আমার ভিউয়ার্সদেরকে জানাবো কিভাবে ব্যবসাটা শুরু করবে, তারপর একটু অ্যাড্রেসটা বলে দেন। আচ্ছা, আমার দোকানের অ্যাড্রেস হলো 180/3। আচ্ছা, আমার 3 নম্বর গেটের সাথে আমার দোকান, দুইটা দোকানের পরে। আর আসার ঠিকানাটা একটু বলি, গুলিস্তান ফ্লাইওভারের সাথে, হানিফ ফ্লাইওভারের সাথেই আমাদের মার্কেটটা হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট। এই মার্কেটে 3 নম্বর গেটে আইসেই সিঙ্গাপুর ইলেকট্রিক আপনি খুব ইজিতে পেয়ে যাবেন। আচ্ছা, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি স্ক্রিনের উপর ওনাদের সব ধরনের নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্টভাবে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন। আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিওটাও হারিয়ে যাবেন, আপনার টাইমলাইনে সেভ থাকবে। কোনটা দিয়ে শুরু করবো? ওকে, আমি শুরু করতে চাই, আমার মূলত আইটেমই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড তারগুলা আর সুইচগুলা, ব্র্যান্ডেড সুইচগুলা মূলত আমাদের এখানে, হ্যাঁ ওয়্যারিং আইটেম, পাইকারি বলেন, খুচরা বলতে কি যারা বাড়ি নতুন করতেছে, মূলত আজকেও একটা ডেভেলপার মাল নিয়ে গেছে, মূলত যারা ডেভেলপার আছেন বা যারা নতুন বাড়ি করতেছেন, খুচরা আবার 1-2 পিস এর জন্য আসার প্রয়োজন নাই, যারা বাড়িওয়ালা এবং নতুন দোকান থেকে শুরু করতেছেন। এই যেমন কেবলস গুলা দেখাই, এই যে একটা ব্র্যান্ডের কেবল, বিবিএস কেবলস, এই যে দেখেন বিজলি কেবলস, এই যে বিআরবি কেবলস, সব ব্র্যান্ডেড, এই যে সব ব্র্যান্ডেড তার। আপনি এই যে দেখেন এখানে আপনার কারণ ব্যবসায়ী ভাইদের জন্য যারা মফস্বলে ব্যবসা করে এদের কিন্তু কম দামি তার প্রয়োজন, কম দামি তার তাদের জন্য। এই যে দেখেন আমি একটা লতা বানাই 150 টাকা গজ নাকি কয়েল, কয়েল 150 টাকা কয়েল, 150 টাকা। এই যে দেখেন একটা 280 টাকা, 280 টাকা কয়েল, 1474, 1474। হ্যাঁ, এই একটা আপনার 3x22, 3x22 একটা কয়েল, আপনার আগে ছিল 350 টাকা, এখন 380 টাকা, 380 টাকা, জি। তারপরে এরপরে এই আপনার লতাই আইটেম আছে প্রায় 10 হইতে 12টা, ঠিক আছে, আপনার তামা হইতে শুরু করে অ্যালুমিনিয়াম প্রত্যেকটা আইটেম আছে। তারপরে তারপরে দেখাই আপনার প্রত্যেকটা ডিশ তার, এই যে এটা দেখছেন এটা 4.5 আরেন, তার মানে আপনার 1.3 হইতে 1.0 হইতে শুরু করে প্রত্যেকটা কেবল। একটু প্রাইস লিস্ট আমি দেখাই, প্রাইস লিস্ট থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে? 13%। এই যে দেখেন 1.0 হইতে শুরু করে সবগুলো প্রাইস লিস্ট এখানে দেয়া আছে, সব প্রাইস লিস্ট আছে। আপনার যেমন বিআরবিতে দেই 13%, বিবিএসে 20%, বিজলিতে আপনার 18%, ঠিক আছে, এরকম প্রত্যেকটা পার্সেন্ট। আচ্ছা, এইবার আপনার
যেমন এটার 1.0 হইতে শুরু করে আপনি অনেক মোটা কেবল, এই যে দেখেন আপনি এই বাইরে এখানে দেখান, আচ্ছা এখানে তার রাখা আছে, অনেক মোটা কেবল হইতে শুরু করে যেমন 7/16, 7/18 প্রত্যেকটাই পেয়ে যাবে। আচ্ছা ওকে। আর লতার এই যেমন একটা এসটি এসটি, হ্যাঁ এটা টাইনাও ছিড়তে পারবে না কেউ। আচ্ছা ঠিক আছে, পিভিসি কি? হ্যাঁ পিভিসি অনেক হাই কোয়ালিটি, এটা 650 টাকা, 650 টাকা কয়েল, 650 টাকা কয়েল, অরিজিনাল তামা। আচ্ছা এই যে দেখেন গ্যাস দেখেন, এটা দিয়ে ছোটখাটো একটা ওয়্যারিং করে ফেলাইতে পারবো। আচ্ছা আপনি কিন্তু দেখেন এই 150 টাকার কোয়েলটা দেখাইছি, একটা কোয়েল 150 টাকা দেখাইছি না, এটাও কিন্তু মফস্বল 8 টাকা 10 টাকা বিক্রি করে। এটা গজ কত? এটা 90 গজ আছে, তার মানে 1 টাকা, জি 1 টাকা 60 পয়সা কিনা পড়ে, 1 টাকা 60 পয়সা কিনা বিক্রি বিক্রি এটা 10 টাকা করে। আর আমার কাছে যে এই যে আপনার তামার মালটা দেখাইলাম, তামার মালটা যে দেখাইলাম, এটা 650, যেমন 6 টাকা 50 পয়সা গজ কিনা পরে। আচ্ছা এটা আপনার মিনিমাম 20 টাকা বিক্রি আছে, 20 টাকা বিক্রি আছে মিনিমাম। আচ্ছা হ্যাঁ, তারপরে আসলে তার দেখেন তারের ভিডিও করলে যত ধরনের ব্র্যান্ডের তার হয়, ব্র্যান্ডের তার হয় সব ধরনের কোয়ালিটি আছে। স্যার আপনার পার্সোনাল পিকে ব্র্যান্ডেরও আপনার তার আছে আপনার কাছে? জি পিকে এসকিউ, তারপর হলো এই যে যেমন এসকিউ, এসকিউ কেবলটা দেখাই, এটা প্রাইজে থেকে 40% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। এটা আপনার যেমন একটা 1.0 দাম আছে অনলি 1250 টাকা, 1250 টাকা জি। এটা কিন্তু সেম বিআরবি কোয়ালিটি, এই যে দেখেন ফায়ার প্রুফ, একটু একটু না দেখাইলেই নয়, তারের কোয়ালিটি দেখেন। এই তামা না চায়না তামা? অরিজিনাল তামা। হ্যাঁ অরিজিনাল তামা, অরিজিনাল তামা 100%। আচ্ছা এই যে 100% তামা, অরিজিনাল তামা জি, বুঝতে পেরেছি। হ্যাঁ এরপরে আমাদেরকে কি দেখাবেন আসলে? এরপরে দেখাবো চায়না তামা, চায়না তামার মাল দেখে, এই যে দেখেন সেম কালার দেখেন, টকটকা লাল, রাইট, অনলি আপনার 650 টাকা, 650 টাকা চায়না তামা, এটা 100 গজ 650 টাকা, 650 চায়না তামা, চায়না তামা। হ্যাঁ তারপরে আচ্ছা এই যে আবার পিকের তামা আছে, এটা 50% ডিসকাউন্ট, 50% পিকে দেখেন আমার কাছে কিন্তু পিকে হিউজ, হিউজ পিকে এসকিউ জি। এই যে বাহিরে পিকের মোট কথা আপনার 350 টাকা কয়েল থেকে শুরু করে আপনার একেবারে 7/16 পর্যন্ত প্রত্যেকটা তারই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে ভাই? আচ্ছা তারপর এফটি কেবল, এফটি কেবল জি, এই যে চায়না তামা অনলি 650 টাকা, এসটিপিভিসি অনলি 650 টাকা, নর্মাল একটা আছে 350 টাকা। আচ্ছা 350 টাকার তারও কিন্তু মানুষের নেয় মফস্বলে নেয়, ওই 350 টাকা একটা এফটি 10 টাকা অনায়াসে বিক্রি করা যায়, রাইট। আর এই যে 650 টাকা আপনার 6 টাকা 50 পয়সা কিনা পড়বে, এই তারটা আপনিও যদি কিনেন গ্রামে এক গজ কিনতে যান মিনিমাম 25 টাকা নেবে। আচ্ছা তাহলে আপনি বলতেছেন কেউ যদি 50,000 টাকা দিয়ে তারের ব্যবসা শুরু করে পার মান্থ আসলে কেমন টাকা ইনকাম করা সম্ভব? 50,000 টাকা দিয়েও তার আপনার 20,000-25,000 টাকা সম্ভব, প্রতি মাসে আয় করা সম্ভব, আয় করা সম্ভব। প্রতিদিন যদি 2,000 টাকা বিক্রি করতে পারে একটা দোকানে কেমন টাকা লাভ থাকবে? 2,000 টাকা বিক্রি করলে মিনিমাম 1,000 টাকা থাকবে, অর্ধেক লাভ থাকে মিনিমাম 1,000 টাকা। আচ্ছা হ্যাঁ তারপরে? তারপরে আমি গ্যাং সুইচ দেখাই, গ্যাং সুইচ জি। আচ্ছা এরপর ব্রিফকেসের মধ্যে নাকি? আপনি কোয়ালিটিগুলো দেখেন, হ্যাঁ দেখেন এটা একদম নতুন আস, এটা ইউরোপিয়ান, এটা গায়ে থেকে আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা এটা ইউরোপিয়ান গ্যাং সুইস জি, চমৎকার, রাইট, ইয়েস ব্র্যান্ড। হ্যাঁ তারপরে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গ্যাং সুইস দেখতে পাচ্ছেন, চমৎকার। তারপরে এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট? গ্যাং সুইজের উপরে কত পার্সেন্ট থাকছে সর্বোচ্চ? গ্যাং সুইজের উপরে সর্বোচ্চ থাকছে 55%, 55% সর্বোচ্চ ডিসকাউন্ট থাকছে। মানে একটা প্রোডাক্টের দাম যদি হয় 100 টাকা, সেটার দাম হয়ে যাবে 45 টাকা, 45 টাকা। আচ্ছা এই যে দেখেন আমার কাছে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর কালেকশন, এই যে এখানে দেখেন কালেকশন গুলো, রাইট, এই যে এখানে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক, প্লাস আমি এবার সুইচ কিছু পিয়ানো সুইচ দেখাই। আচ্ছা পিয়ানো সুইচ, এই পিয়ানো সুইচ গুলো অনলি 68 টাকা ডর্জন, এটা 68 টাকা অনলি, 68 টাকা, 68 টাকা ডর্জন। হ্যাঁ তারপরে আপনার এই যে এটা অন অফ, হ্যাঁ হ্যাঁ 95 টাকা, 95 টাকা জি, সুপার স্টারের প্রত্যেকটা সিরিজ, এই যে সুপার স্টার সুইচ সকেট হইতে শুরু করে প্রত্যেকটা জিনিস পাবে, রাইট। তারপরে এই যে দেখেন সুপার স্টার গ্ল্যামার হইতে শুরু করে অস্থির, হ্যাঁ হ্যাঁ তারপরে একটু প্রাইস লিস্ট দেখাই। আচ্ছা প্রাইস লিস্ট একটু আপনাদেরকে দেখাই, এটা প্রত্যেকটা সর্বোচ্চ 50%, এই যে দেখেন তারের প্রাইস লিস্ট, এই যে এনার্জি ব্যাক, এই সরি সুইজের প্রাইস লিস্ট,
প্রত্যেকটা আপনি আসবেন প্রয়োজন আপনি এই যে একটা পিস আছে 99 টাকা আমরা যদি 50% দেই তার মানে 50 টাকার মতো আসে এরকম আপনি বিল আপনি করবেন এই যে দেখেন সুপারস্টার শুরু করে ওয়ালটন কেবল বেঙ্গল প্রত্যেকটা ব্র্যান্ডের মিনিমাম এখানে 250 থেকে 300 কোয়ালিটির সুইজের আপনার প্রাইস লিস্ট আপনি নিজের বিল নিজে করবেন প্রত্যেকটা সুইজ এরপরই আসে এই পিয়ানো সিরিজের কিন্তু সুইচ সকেট ইন্টি প্রত্যেকটা জিনিস আছে সবগুলাই আছে অনলি 68 টাকা ডর্জন 68 টাকা ডর্জন ডর্জন 12 পিস 12 পিস ডর্জন ওকে তারপরে এবার হোল্ডার হোল্ডারে আসি হোল্ডার দেখেন অনলি 68 টাকা 68 টাকা অনলি 68 টাকা আচ্ছা চায়না হোল্ডার চায়না হোল্ডার অনলি 68 টাকা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আপনার সর্বনিম্ন যেটা আছে হ্যাঁ এটা হলো 65 টাকা 65 টাকা এলজি এলজি সর্বনিম্ন 65 টাকা 65 টাকা আচ্ছা এরপরে আপনার সর্বোচ্চ যেমন ব্র্যান্ড এবিবি এবিবি ব্র্যান্ড এই যে দেখেন খোদাই করা লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ মেড ইন জার্মানি মেড ইন জার্মান জি আচ্ছা এই যে মেড ইন জার্মান খোদাই করা এটা 650 টাকা গায়ের রেট আছে ওটা থেকে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিব আচ্ছা ওকে বুঝতে পেরেছি তারপর মোটামুটি এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো ব্র্যান্ড আছে লিপ ব্র্যান্ড এনার্জি ব্র্যান্ড লিগ ব্র্যান্ড এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ব্র্যান্ড বর্তমানে কিন্তু গরমের সিজন ক্যাপাসিটার এটা একটা খুব উন্নত মানের ক্যাপাসিটার সর্বনিম্ন মূল্য পাবে এই যে দেখেন একটা সুপারস্টার সেম মাল অনলি 55 টাকা 55 টাকা নিতে পারবে এই সুপারস্টার সেম মালটাই 75 টাকা 75 টাকা এই মালটা দেখেন 75 টাকা এই কানেক্টর সিস্টেম এটা অনলি 55 টাকা 55 টাকা আচ্ছা এই যে ডিপি সুইচ অনলি 85 টাকা 85 টাকা নিতে পারবেন ডিপি সুইচ কোনা ডিপি সুইচ অনলি 85 টাকা 85 টাকা জি ওকে বুঝতে পেরেছি ভাই আসলে হিউজ কালেকশন আছে আপনার এই শপে আসলে একটা জাস্ট ধারণা দিলেন যে আপনি ইলেকট্রিক পণ্যের সব পণ্য নিয়ে ব্যবসা করেন এবং মোটামুটি সুন্দরবন স্কয়ারের অন্যান্য দোকান থেকে আপনার প্রাইসটা একটু কম থাকে কোয়ালিটি ভালো থাকে এটা আপনি আমাকে কথা বলছেন আমি সব সময় ব্র্যান্ডের মাল বিক্রি করার চেষ্টা করি কারণ ব্র্যান্ডের মালে দেখেন আপনি 2 বছর গ্যারান্টির মালটা নেন যেমন লাইট ইয়ারটা বুঝেন এটা কিন্তু 2 বছর কি 20 বছর নষ্ট হয় না এই তারটা নেন 100 বছরের গ্যারান্টি এইটা আসলে আপনার জীবন যাইব আপনার ছেলের জীবনও যাইব কিন্তু কোনো সমস্যা হয় না আপনার দেখেন প্রত্যেকটা আইটেম মানে ইলেকট্রিক আইটেম এমন কোনো আইটেম নাই যে নাই আপনার স্ক্রু হইতে শুরু করে আপনার টেস্টার হইতে শুরু করে প্রত্যেকটা আইটেম আসলে হালকা কিছু আইডিয়া দেই যেমন বেড সুইচটা এই আপনার এন্টিকাটার সহ অনলি 10 টাকা পিস কিনা 10 টাকা পিস হ্যাঁ দেখেন হ্যাঁ এগুলো কত করে 105 টাকা ডর্জন 105 টাকা ডর্জন জি আর এটা এই যে দেখেন সিফেক্স সিফেক্স হ্যাঁ এটা ডর্জন কিনা পরে আপনার 10 টাকা পিস কিনা পরে 10 টাকা পিস কিনা ওকে টেস্টার কত করে টেস্টার হলো 18 টাকা পিস 18 টাকা অরিজিনাল চায়না75 টাকা ডর্জন আর এখানে দেখেন কেবল ক্লিপ একবারে ছোট হইতে শুরু করে সব সাইজের একেবারে প্রত্যেকটা আইটেম আছে এই যে হোল্ডার দেখেন হোল্ডার আমার কাছে মিনিমাম 40টা আইটেম আছে শুধু হোল্ডার এই যে দেখেন অরিজিনাল তামার এটা অনলি 175 টাকা এটা কিন্তু 200 ওয়াট লাইটের জন্য এই যে দেখেন এই মালটা অনেকে অনেক হাই রেটে বিক্রি করে আমার কাছে অনলি 30 টাকা 30 টাকা মাত্র জি অনলি 30 টাকা ওকে তারপরে কোনো দেখাচ্ছেন এই যে অনেকে ইউএসবি খোঁজে এখন মাল্টিপ্লাগ মাল্টিপ্লাগ এর কিন্তু হিউজ কালেকশন মাল্টিপ্লাগ লাগলে তো চার্জারের দরকার হবে না ডাটা কেবল দিয়ে চার্জ দিতে পারবে ডাটা কেবল দিয়ে চার্জ দিতে পারবে আচ্ছা এটা কত ওয়াটের এটা আপনার 13 এম্পিয়ার 13 এম্পিয়ার জি ওকে বুঝতে পেরেছি এটা অনলি 280 টাকা 280 টাকা নিতে পারবেন জি আচ্ছা এই যে দেখেন একটা ডিব্বা লাইটের অনলি 21 টাকা 21 টাকা পার পিস
ওকে এরপরে আরেকটা লাইট আপনার অনলি 11 টাকা 11 টাকা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে এই যে দেখেন টু পিনের কালেকশন আমার কাছে মিনিমাম 30 40 আইটেম আছে এই যে দেখেন একটা বাটি টু পিন দেখাই আচ্ছা ওকে বাটি টোকেন দেখাচ্ছি দেখেন অনলি 65 টাকা 65 টাকা ডর্জন জি ওকে বুঝতে পেরেছি এই যে দেখেন অনেক ভালো কোয়ালিটি টু পিন অনলি 90 টাকা ডর্জন 90 টাকা ডর্জন রাইট এরপরে এই অরিজিনাল তামা দেখতে পাচ্ছেন এটা কত এটা অনলি 95 টাকা 95 টাকা ডর্জন এই যে 45 টাকা ডর্জন 45 টাকা ডর্জন জি আচ্ছা এক পিস কিনা পরে কিন্তু 3 টাকার একটু 3 টাকা সামথিং হ্যাঁ 3 টাকা সামথিং কিনা পরে ওকে বুঝতে পেরেছি হ্যাঁ তারপর 6 স্পিনার একটু 6 পি কোয়ালিটি দেখাই ওকে 6 পি কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হলো 6 পি অনলি 50 টাকা অনলি 50 টাকা জি অনলি 50 টাকা দেখেন রাইট 50 টাকা আপনারাই কিনেন একটা তলা সহ 6 পি মনে করেন 200 টাকা মিনিমাম বিক্রি করতে পারবেন এই যে দেখেন একটা লুপ লুপ তার হ্যাঁ লুপতার এটা কয়েকটা কোয়ালিটি আছে এই যে তামা আছে অ্যালুমিনিয়াম আছে আপনার যেমন এইটা এই অ্যালুমিনিয়ামটা অনলি 140 টাকা 140 টাকা তামাটা তিন চার আইটেম আছে আপনার 350 650 পর্যন্ত আছে কেবল ক্লিপের প্রত্যেকটা আইটেম আছে একবারে 100 এর মধ্যে শুরু করে 300 বুঝতে পেরেছি মোটামুটি অনেক আইটেমই দেখানো হয়ে গেছে সর্বশেষ আপনি আবার একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দেন আমরা ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ আচ্ছা আমার দোকানের অ্যাড্রেস হলো সিঙ্গাপুর ইলেকট্রিক 3 নাম্বার গেটের সাথে 3 নাম্বার গেটের সাথে দুইটা দোকান পড়ে 180/3 দোকানের নাম্বার আর আমার দোকানের অ্যাড্রেসটা হলো আপনার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া ঢাকা ওকে ঠিক আছে নাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকেও ধন্যবাদ যারা যারা ভিডিওতে ছিলেন তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার স্ক্রিনের উপরে সবদের নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করে চলে আসবেন আসলে একটা ভিডিওতে ইলেকট্রিকের সব আইটেম কোনোভাবেই দেখানো সম্ভব না আমরা 10 মিনিটের একটা 15 মিনিটের একটা ভিডিওটা কেন করি কারণ এই পণ্য নিয়ে ব্যবসা করলে অল্প সময়ে সফল হতে পারবেন সেই তথ্যটা আপনি দিতে পারবেন ও এই গোটা একটা লাইট জ্বালায় দেন শেষ করে দিন লাইট লাইট ভাই